চোখ রাখবো পরের খবরে। করোনা আবহে এবার কমলো মেট্রোর সংখ্যা। সোমবার থেকে শুক্রবার 258টির পরিবর্তে চলবে 238টি মেট্রো। শনিবার মেট্রোর সংখ্যা কমে দাঁড়ালো 218। রবিবার মাত্র 100টি মেট্রো চলবে কলকাতায়। করোনা আবহে এবার কমে দাঁড়ালো মেট্রোর সংখ্যা। সোমবার থেকে শুক্রবার 258টির পরিবর্তে 238টি মেট্রো চলবে। শনিবার মেট্রোর সংখ্যা কমে দাঁড়ালো 218। রবিবার মাত্র 100টি মেট্রো চলবে কলকাতায়। পরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার উপর গুলি চালানোর ঘটনায় গতকাল রাতে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, জিতদের বিরুদ্ধে কি অভিযোগ, পাশাপাশি তৃণমূলের কি প্রতিক্রিয়া? দেখো, মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা 18 তারিখ রাতে তিনি আক্রান্ত হন, তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এই মুহূর্তে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানাচ্ছে। এবং এই ঘটনা, এই গুলিকাণ্ডের ঘটনায় 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে আকাশ মণ্ডল নামে এক যুবক রয়েছেন, যা এই আকাশ মণ্ডলের পরিচয় হচ্ছে যে তিনি হচ্ছেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উকিল মণ্ডল, তার ভাইপো হচ্ছেন এই আকাশ মণ্ডল, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে এই 6 জনকে পুলিশ গ্রেপ্তার করছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ডে নেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে যে এই গুলিকাণ্ডে আর কারা কারা যুক্ত রয়েছেন এবং ঘটনাটা পুলিশ কর্মীরা জানার চেষ্টা করছেন। এবং এই ঘটনায় কিন্তু তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে বারবার তারা দাবি করছিলেন যে বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে এবং তার প্রমাণ হচ্ছে যে এই ঘটনায় তোমার হচ্ছে বিজেপি প্রধানের ভাইপোর গ্রেপ্তার হওয়া। যদিও বিজেপির দাবি হচ্ছে যে পুরোটাই ষড়যন্ত্র করা হচ্ছে, বিজেপির গোষ্ঠী কোন্দল লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ করুণাময়। উত্তর চব্বিশ পরগনার বাগদায় গতকাল ভোটের দিন গণ্ডগোলের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। বাগদার রণঘাট এলাকায় গতকাল ওই অশান্তির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, গণ্ডগোলের খবর পেয়ে বাগদা থানার ওসি ঘটনাস্থলে যান, তাকে ঘিরে ধরে কয়েকজন গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হয়েছে, ওসি এবং তার দেহরক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় আর সেই সময় ওসিকে বাঁচাতে 3 রাউন্ড গুলি চালানো হয়। গ্রামবাসীরা পাল্টা দাবি করেছে, পুলিশের গুলিতে কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। গ্রামবাসীরা পুলিশের গুলিতে আহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। উত্তর চব্বিশ পরগনার বাগদার ঘটনায় আমরা নজর রেখেছি। গতকাল ভোটের দিন গণ্ডগোলের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিকে মালদার চাঁচলে বিজেপি কর্মীকে বেধড়ক মার, বিজেপির অভিযোগ দিলীপ ঘোষের সভা সেরে ফেরার পথে তাদের এক কর্মীকে মারধর করে কয়েকজন তৃণমূল কর্মী। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আক্রান্ত বিজেপি কর্মী এবং পাল্টা তৃণমূলের তরফে কি বক্তব্য শুনব। বিজেপি করি আর কি, তো আমাদের দেওয়ালে বিজেপির প্রতীক চিহ্ন আছে, দীপঙ্কর রাম লেখা আছে, সব কিছু আছে। এর মধ্যে অনেকদিন থেকে আমাকে আর কি টর্চার করার ওরা অ্যাটেম্প নিয়ে নেয় কিন্তু পারে না। আমরা একটু আর কি দুভাই আর কি সান্ডারাম আছি আর কি, তৃণমূলের ওরা তৃণমূল করে। হ্যাঁ, আমাদের শুকুর মোহাম্মদ সাইনসা আর শুকুর মোহাম্মদ সাইনসা আর ওরা দুজনই আর ও আমাদের প্রতিবেশীরা। এটা গ্রাম্য বিবাদ, কুকুর নিয়ে হয়েছে, এটা তৃণমূলের কোনো ব্যাপারই নাই। এর মধ্যে তৃণমূলের মধ্যে কোনো যোগাযোগই নাই, এটা বিজেপি রাজনৈতিক চরিতার্থ করার জন্য এইভাবে মানে একটা অপপ্রচার করার জন্য চেষ্টা করছে।